চারশো বছরেরও বেশি পুরনো ঢাকা শহরের বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন সমস্যাও প্রকট হয়ে উঠছে রাজধানীতে যানজটের ভোগান্তি তো আছেই সেই সাথে যোগ হয়েছে বর্ষা মৌসুমের জলজট অনুসন্ধানে জানা গেল পঞ্চাশটির বেশি খাল দখল ও ভরাট হয়ে গেছে চারপাশের চারটি নদীর সাথে খালগুলোর সংযোগ বিচ্ছিন্ন যথাযথ ড্রেনেজ ব্যবস্থা না থাকা ময়লা আবর্জনা আর পলিথিন দিয়ে ড্রেনেজ ভরাট পলিথিনের অধিক ব্যবহারে জলজটের শহরে পরিণত হয় ঢাকা ঘণ্টায় দশ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলেই ঢাকার রাস্তার অস্তিত্ব খুঁজে পাওয়াই ভার বর্ষা মৌসম শুরুর আগেই সম্প্রতি অল্প বৃষ্টিতেই ঢাকার রাজপথে চলেছে নৌকা ৪০ ফিট চওড়া খাল এখন পনেরো ফিট হয়ে গেছে তো আর এখন হয়েছে আবাসিক এলাকা নগরীর জলজট নিরসনে দ্রুততম সময়ে খালগুলো উদ্ধারের তাগিদ দিলেন বিশেষজ্ঞরাম উন্নয়নের নামে অনুন্নয়নের জঞ্জালে পরিপূর্ণ এটা হয়েছে এর পেছনের কারণটাই হল যে যে চেয়ারে যে দায়িত্বে আছে সে সেই চেয়ারের জন্য দক্ষ নয় জনপ্রতিনিধি বলি সরকারি সংস্থার কথাই বলি এদেরকে প্রত্যেককে জবাবদিহিতার বিষয় যদি নিশ্চিত করা না হয় তাহলে তারা এরকম চলতেই থাকবে তবে খাল দখল হয়ে যাওয়ার কথা অস্বীকার করছে না সিটি কর্পোরেশন বেদখল থেকে মুক্ত করার জন্য প্রক্রিয়া নেওয়া হয়েছে এগুলো সম্মিলিতভাবে করা হলে ঢাকা শহরের যে যদি হয় সেই সময় জলপথটা কম হবে মহানগরের তেতাল্লিশটি খালের মধ্যে ছাব্বিশটি খালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওয়াসার জানতে চাইলে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জানান মহাপরিকল্পনা অনুসারেই কাজ চলছে 2025 সালের মধ্যে ঢাকা শহরের সুয়ারেজ সিস্টেম আমূল পরিবর্তন হয়ে যাবে সব খালবিল ট্রেন বক্স কালভার্ট জলাধার পরিষ্কার করে নদী পর্যন্ত সচল রাখা গেলেই জলাবদ্ধতা নিরসন সম্ভব বলেই মনে করেন সংস্লিষ্ট রাম সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা